তারপরে আছেন আমাদের ভাষাঞ্চলের প্রাক্তন চেয়ারম্যান মাইনুদ্দিন ভাই, তারপরে আছেন আমাদের ভাষা সদরপুরের কৃতি সন্তান নজরুল ভাই, তারপরে আছেন আমার বাংলার শ্রমিক নেতা আয়ুব ভাই, তারপরে আছেন জাতীয়বাদীর নেতা অ্যাডভোকেট জাকির হোসেন ভাই, এবং আমাদের গ্রুপের জাতীয়বাদীর আরেকজন নেতা আছেন দেলোয়ার ভাই, এবং আমাদের জাতীয়বাদের নেতৃবৃন্দ যারা আজকে আমাদের সমর্থন করেছেন, এবং আরো আছেন আমাদের কল্পনা মামি যে সদরপুরের মহিলা ভাই চেয়ারম্যান, আমাদের বিশিষ্ট ব্যবসায়ী, আমাদের সদরপুরের সদরপুরের আওয়ামী লীগ নেতা, আমার খুব কাছের মানুষ আমাদের লিটন ভাই, এবং আরো আছে আমাদের ভবিষ্যতের এমপি মমিন সাহেব, অসংখ্য নেতৃবৃন্দ, মহাচেন ভাই আপনার দশ হাজারের সন্তান, এবং মুরুব্বীরা, মা কাকিরা, রহমান মেম্বার, নাম বলতে বলতে আপনি আসলে দেরি হয়ে যাবে, মুরুব্বীরা যারা নাম বলতে পারেন মাফ করে দিয়েন, নৌকা করি নৌকা নদীতেই ছিল, এমন হয় খালে পোল্ট্রি নেন আপনার মতন পোল্ট্রি আর ব্রয়লার কে নৌকা রাখবো না, নৌকা যদি দেখাইতে হয় মতন দেশি মাল লাগবো, দেশি মাল মধ্যে উঠবো না, তাই আপনার বাদ চুমাইছে আপনি আরো দুই এক দু হয়েছে, এই স্বপ্ন বাদ দেন, নৌকার জাগাবে নৌকার আসল মালিক, আন্দোলনের পক্ষে নৌকা, এই নৌকা জাফরার মতন দুর্নীতি হাতে মানায় না, কিন্তু আগের পাশ কিন্তু আর একটা হাত দিয়ে রাখছি আর এক হাত দিয়ে গাঁদা রাখছি,